গুড মর্নিং বন্ধুরা, এই যে নাইস ওয়ান চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এখন ঘড়িতে সময় হয়ে গেছে 7:45। শুনকে সবে মাত্র গাড়িতে তুলে দিয়ে এলাম, এসে আর বাকি যে কাজকর্ম আছে সেগুলো করবো। তো ভাবলাম টুনটুন এখন খেলছে, তো ভিডিওটা আজকে এখান থেকে স্টার্ট করি। ওকে গাড়ি দিয়েছি, অবশ্য ওকে দিতে লাগে না। ওই যে শোকেস আছে দেখছেন, এই শোকেস থেকে ও সমস্ত কিছু বার করে নিজে নিজেই খেলতে থাকে। এখন খাটের নিচে ফুটবল পড়ে গেছে, সেই জন্য বায়না করছে। ঠিক আছে, আমি উঠিয়ে দেবো, তুমি তখন ওই গাড়ি নিয়ে খেলো। তো এই ঘরের বিছানা দেখছেন এখন ঠিকঠাক গোছানো হয়নি। এই ঘরের বাবা সই কোনোরকমে বিছানাটা গুছিয়ে দিয়ে চলে গেছে, ওর বাবা ভোরবেলা চলে যায় 5টার সময়। তো এখানে এখন কিছুই গোছানো হয়নি, শুধু রান্না করে সোনুকে টিফিন খাইয়ে পাঠিয়েছি। টিফিন দিয়ে সুদর্শনের আমি খেয়েছি, আর দেখুন বিছানার কী অবস্থা। হ্যাঁ, টুনটুন এসে গেছে, যেখানে আমি ভিডিও করবো তো সেখানে আসবেই। এই দেখুন বিছানার কী অবস্থা। অবশ্য বিছানাটা এখনও গোছানো হয়নি, গোছাবো বলে এইভাবে রেখেছি। আর রোদ্দুর যেহেতু আসে আমার জানালা দিয়ে, সেই জন্যে বালিশগুলো, টুনটুনের কাঁথা চাদর এগুলো রোদ্দুরে রেখেছি। আর এখানে টুনটুন শিকড়ে দিয়েছে, এগুলো রেখে দিয়েছি সমস্ত কাজ। ওর বাবার জামাকাপড়, টুনটুনের জামাকাপড়, সোনু আবার বাইরে রেখে এসছে ওর কাপড়টা, সবটাই ধোবো। তো ভাবলাম ভিডিওটা আজ এখান থেকে স্টার্ট করি আজকে, তারপরে বাকি যে কাজকর্মগুলো আছে সেগুলো করবো। আর আমি যেখানে ভিডিও করবো টুনটুন তো সেখানে আমার দুষ্টু দুষ্টু করে পিছনে পিছনে আসবেই। তো চলুন রান্নাঘরের অবস্থাটাও আপনাদের দেখিয়ে দিই। সকালবেলা তো উঠে মানে ঘুম চোখে থাকে, গোছানো হয় না, টুনটুন ঘুমায় দেখে গোছায়নি। এবার আস্তে আস্তে গোছাবো, রান্নাটা কমপ্লিট, এটা আমার সবথেকে বড়ো কাজ, যেটা হয়ে গেছে সোনুকে খাইয়েছি এবং খাওয়া পাঠিয়েও দিয়েছি। চলুন আজকে কী কী রেসিপি বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করি। আজকে বানিয়েছি এই দেখুন, এটা যে দেখছেন সবুজ রঙের বিস্কুট খাবে দিই। এই দেখুন টুনটুন বলছে বিস্কুট খাবো। ঠিক আছে, আমি ভিডিওটা বানিয়ে নিই, তারপর তোমায় দেখাই খাওয়াই কেমন। তো এটা সজনা শাক বাটা, আমাদের গাছেরই সজনা পাতা। এটা শোনো যেহেতু এমনি শাক খেতে চায় না, সেজন্য বেটেছি এটা রসুন আর শুকনো লঙ্কা মরিচ দিয়ে। আর এখানে করেছি লাউ, ওর বাবা লাউ এনেছিলো, লাউটা অনেকদিন করা হয়নি। লাউটা ডিম ঝরা দিয়ে করেছি, মানে ডিমটাকে ভেজে নিয়ে লাউয়ের সাথে করেছি। আর এখানে করেছি ডাল, এখানে সোনুকে ডালিয়া দিয়েছিলাম, কিছু অবশিষ্ট আছে তো এখানে রেখে দিয়েছি। সরষা কুচিয়ে রেখেছি, ওকে দিয়েছি বাকিটা, আর ও নিয়ে গেছে, আর আছে কিছুটা। আর এখানে কালকে রাতে মাছের ঝাল হয়েছিল, কিছুটা রয়েছে মাছ আর আলু দুটো করে আছে টুনটুনের জন্য। এই আর এই যে ড্যাগের মধ্যে আছে ভাত। আর এখানে দেখুন আমার বাসনে কী অবস্থা, অবশ্য মাজবো, এখনই মাজবো। তো ভাবলাম ভিডিওটা আজকে স্টার্ট করি, কাজ করার আগে আমার পরিস্থিতি কী থাকে সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো বাসন, প্রেশার কুকার, হাঁড়ি সমস্ত কিছুই এখানে আছে, এগুলো মাজবো, ঝাড়ু দেবো, ঘর পরিষ্কার করবো, তারপরে টুনটুনকে নিয়ে যাবো অঙ্গনওয়াড়ি স্কুলে। যেহেতু ও 2 বছর হয়ে গেছে, 2.5 বছর চলছে, তো ওকে একটু একটু অঙ্গনওয়াড়ি সেন্টার কাছে আছে, কাছে না আবার বেশি দূরেও না, তো নিয়ে যাবো 9টার সময়। তো এখন তো 7:45 বাজে, 1 ঘন্টার মধ্যে বিছানা গোছাবো, ঝাড়ু দেবো, ঘর মুছবো, ঠাকুরের থালা বাসন ধোবো, তারপরে আমরা টুনটুনকে নিয়ে যাবো স্কুলে। এসে আবার যথারীতি কাপড় চোপড় যে এগুলো দেখছেন সেগুলো কাছাকাছি করবো, শুকনো করতে দেবো। টুনটুন তো সারাদিন দুষ্টুমি করে। তুমি পড়াশোনা করেছো? কি পড়েছো? সরা সরাই আর কি পড়েছো? 1-2। আমরা যারা ওয়েস্ট বেঙ্গলে থাকি, আমরা তো সরাসরি অ কা খ অ আ বলি, মানে অ আ হর্ষ দীর্ঘ। কিন্তু এখানে ত্রিপুরাতে অ আ না বলে এখানে বলা হয় সর সরাইয়া রশ্মি দীর্ঘি রস্যু দীর্ঘ রশ্মি লি লি এ ওই ও ও না গো। টুনটুন তো ওপরের দিকে তাকাচ্ছে, আর ও কী করে, এই যে জানালা দেখছেন, জানালা দিয়ে ওপরে ওঠে, উপরে উঠে আর নিচে ঝাঁপ খায়। মানে কয়েকবার ও করেই থাকে এটা যথারীতি। আর এখন তো ভিডিও করছি, আমি কিছু বলতেও পারবো না, যার জন্য উঠে গেছে দেখেছেন, বলতে না বলতে উঠে গেছে। তো বন্ধুরা, এজি নাইস ওয়ান চ্যানেলটা প্লিজ ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর কমেন্ট করে লিখে জানাবেন। নো পাপা, ওপেন ইউর মাউথ। হোয়াট ইজ ইউর নেম? হোয়াট ইজ ইউর ফাদার্স নেম? মাই ফাদার্স নেম ইজ, আচ্ছা পুরোটা এখনো শেখেনি, আস্তে আস্তে শিখছে। হোয়াট ইজ ইউর মাদার্স নেম? হোয়াট ইজ ইউর মাদার্স নেম বলো। মাই মাদার্স নেম ইজ অর্পিতা দাস। আওয়ার স্টেট নেম? আওয়ার স্টেট নেম, আমার দিকে তাকাও, আওয়ার স্টেট নেম, এখন বলতো না, এখনও পাখা, এই যে পাখা, পাখা নষ্ট, পাখা এইসব বলে দুষ্টুমি করবে। ঠিক আছে বন্ধুরা, একটাই কথা বলার আছে যে এজি নাইস ওয়ান চ্যানেল ভালো লাগলে প্লিজ অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকুন। আজকের ভিডিও এখানেই, পরবর্তী ভিডিও দেখতে দেখুন এজি নাইস ওয়ান। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।